টু রূপকথার খেলাঘর। আজকে শনিবার সকাল সকাল পালকে টেবিল টেনিসে নিয়ে গিয়েছিলাম, মুষলধারে বৃষ্টি হচ্ছে, হচ্ছিল আর কি, এখন কমে গেছে। তো যাই হোক, ভীষণ যুদ্ধ টুদ্ধ করে, বৃষ্টি হলেই অটো ফটো কিছু পাওয়া যায় না, কসবা থেকে ফিরেছি পর্ণশ্রী। আর শনিবার আজকে আমাদের হোল্ডেল রিহার্সালের ডে। কিসের রিহার্সাল, কীরকম রিহার্সাল সেগুলো বলবো ধীরে ধীরে। আসলে দুর্গাপুজো আসছে, বিজয় সম্মেলনী তো প্রতি বছর আমাদের একটা প্রোগ্রাম হয়, বিগত 5-6 বছর সেটা আমরা করিনি, প্রোগ্রাম হয়েছে আমরা করিনি বিভিন্ন কারণে। তো এবছর ক্লাবের 25 বছর, তো আমরা আবার পার্টিসিপেট করছি, তারই রিহার্সাল চলছে। টুকটাক খুচখাত যা যা হচ্ছে সব দেখাবো। মক্কেলরা সব এসে গেছে, এই যে এই মক্কেল দেখবি পালকের সাথে, ডেঙ্গুতে ডেঙ্গুতে আউট হয়েছিল, সদ্য সদ্য এসেছে। তন্ময় বলেছে যে ব্লগে জয়িতাকে অতি অবশ্যই রাখতে, যে ডেঙ্গুতে এতদিন কেত্রে পড়েছিল। আর আমাদের একসঙ্গে খাওয়া দাওয়া হবে, সেই জন্য আমরা কি করছি না, আমাদের বসে গেছে ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ। আজকে আমাদের ডিমের ঝোল আর ভাত। ডাউন ভাংরা পালে জিও পাগলা, মনে আছে? চলা চলা এইবার ঘটনা হচ্ছে, রিহার্সাল চলছে, জয়িতাকে খুবই অল্প অল্প করে অনেকটা রেস্ট দিয়ে করানো হচ্ছে, যেহেতু সবে ডেঙ্গু থেকে উঠেছে, ভীষণ উইকনেস রয়েছে, কিন্তু আবার না করলেও নয় রিহার্সালটা। আর ইন দ্য মিন টাইম বৃষ্টি আজকে প্রথমবার এসেছে, কালো জলে কুচলা তেলে বৃষ্টি, পুতির আর ঈশানি একসঙ্গে পড়বে। তো বৃষ্টি পরীক্ষা চলছিল, ওর একটুও তোলা নেই, তো ওকে সেটা তোলাতে হলো ঈশিতা। আমি এখানে আমাদের দুপুরের খেটনের ব্যবস্থা করছিলাম, আজকে সিম্পল মেনু, ভাত আর ডিমের ঝোল। হ্যাঁ,
পুরো 3 ঘন্টা 15 মিনিট টানা ননস্টপ রিহার্সাল করার পর আমরা এখন ক্লান্ত ব্রেক নিয়েছি। এই হচ্ছে আমাদের চড়ুইভাতি ব্রেক। গত 10 মিনিট ধরে বৃষ্টি ভাতটা মেখে চলেছে আর ঈশিতা ওকে থামানোর চেষ্টা করছে। পালক, ভাতটা কি মাখা হবে? ও হয়ে গেছে, একটু ডাল নাও। তোমাকে তো আমি ডাল দিয়ে খাইয়ে দিই। এটা পুরোটাই স্যুপ, ডাল দিইনি। বাজে 6:30, এই সবাই বেড়ে গেল, আমাদের রিহার্সাল শেষ। টুকটাক বৃষ্টি, বেসিক্যালি এটা হচ্ছে পালকের স্কুলে ডান্স কম্পিটিশন হয়েছিল, তো তখন ওদের ডান্স যিনি টিচার রয়েছেন স্যার এগুলো এইটা শিখিয়েছিলেন, আমি শেখাইনি, একদমই স্কুল থেকে শেখা। তো প্রোগ্রাম আছে শুনে বললো আমি ওইটাই ডান্স করবো। বেসিক্যালি পালক আমার কাছে শেখে না, মানে তিতির, ঈশানি, বৃষ্টি সবাই আমার কাছে শিখছে, ইভেন ওদের মায়েরাও আমার কাছে নাচ শিখেছে, কিন্তু পালক আমার কাছে শিখবে না। তো আর কি হয়, বেশ কিছুদিন আগে নাচটা তুলেছে তো মাঝখানে কিছু কিছু জিনিস ভুলে গেছে, তো আমি বললাম পালক আমি একটু ফিনিশিংগুলো ঠিক করে দিই, বলো না স্যার করে দিয়েছে, তো ও যা করছে নিজে নিজে করছে।